গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি একদম ভালো আছি। তো দেখো, এখন গপু সোনা ঘুম থেকে উঠবে। গুড মর্নিং গপু, উঠে পড়ো, সকাল হয়ে গেছে। ওঠো ওঠো, দেখছো ভীষণ ঘুমোচ্ছে, দেখছো সকাল হয়ে গেছে গপু। এই গুড মর্নিং, মুখ ধুয়ে দিচ্ছি। তো গোপাল আজকে সকালে এটা দিয়ে, এটা খাওয়া দিয়ে দিন শুরু করলো। তো মুখটা মুছিয়ে দিলাম। তো দেখো, আর এটা গোপালের জন্য বানিয়েছি, এই হাতটা দাঁড়াও দেখায়, এই দেখো। তো এইটা আমি গোপালের জন্য, এই যে উল দেখতে পাচ্ছ, উল দিয়ে বানিয়েছি। আর এই সোনালি কালারে যেগুলো দেখছো না, পুঁতি পুঁতি মতো, এগুলো আমার শাশুড়ি মায়ের দুর্গাপুজো যে নতুন ব্লাউজ কিনেছিলেন, এইবার উনি এই এই মানে সোনালি এই টাইপের পুঁতি পুঁতি দিয়ে পছন্দ করেন না বলে উনি দর্জি দোকানে গিয়ে এগুলো কেটে বাদ দিয়ে দিয়েছিলেন। তো আমি বললাম তাহলে এগুলো আমি গোপালের একটা হার বানিয়ে দেবো। তো ইউজ করা ব্লাউজ তো না, নতুন ব্লাউজ যখন কোনো অসুবিধা নেই। তো দেখো, সেটা দিয়ে গোপালের এই হারটা বানিয়েছি। তো গোপালের এই হারটা তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, ওকে? তো চলো হারটা এবার পরিয়ে দিই। এই দেখো, গোপুকে হারটা পরিয়ে দিলাম। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, হ্যাঁ, ওর হারটা কেমন হয়েছে। এটা আমি নিজে হাতে করে বানিয়েছি আমার গোপু সোনাটার জন্য। এই দেখো, তো গোপুকে খুব সুন্দর মানিয়েছে না? তো গোপুর জন্য হারটা বানিয়েছি, তোমরা কমেন্ট করে জানাবে যে হারটা কেমন লেগেছে, ওকে? হ্যালো গাইস, তো গোপু সোনার ঘুম থেকে তোলার থেকে মানে গোপু সোনার সকালের রুটিন দিয়ে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম, তোমাদের কেমন লাগলো বলো। তো গুড মর্নিং, দেখো আমি বকর বকর করলে বলতেই ভুলে যাই। তো আজকে একদম সোনালি মিষ্টি রোদ উঠেছে, সেই জন্য এক বালতি আমার কাঁচা আছে, তো সেগুলো ছাদে মেলতে হবে। তো চলো তোমাদেরকেও ছাদে নিয়ে যাই, ওকে? তো
তো চলো আমার সাথে, তোমরাও টুকটুক করে হেঁটে হেঁটে হাঁটি হাঁটি পায়ে পায়ে ছাদে চলো আমার সাথে। তো ছাদে আজকে কি দারুণ রোদ উঠেছে, কি বলবো, কদিন ধরে তো তোমরা জানো এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, তো রোদের কোনো দেখাই নেই, তো শুধু আকাশের দিকে তাকিয়ে তোমরা দেখো সোনালি রোদ, দূরে আকাশটা কি দারুণ দেখতে লাগছে, তাই না? তো যত গরমই হোক রোদ কিন্তু আমাদের চাই চাই, তাই না? তো এত সুন্দর রোদ দেখে আর নিজেকে মানে নিজের লোভ সামলাতে পারলাম না, জামা কাপড় ভিজিয়ে কেচে নিলাম। তো দেখো পাশের বাড়ির ছাদে সবাই কেচে নিয়েছে, কেউ আর সবাই নষ্ট করেনি, কারণ স্নান সেরে নিয়েছি, স্নান সেরে গোপালী পুজোও দেওয়া হয়ে গেছে আর ছাদে গেছিলাম, তোমাদেরকে তো দেখালাম। তো সবাই যে যার ছাদে জামা কাপড় মেলে দিয়েছে, কারণ এই তিন দিন চার দিন ধরে ওরে বাবারে যা হলো, সত্যি যত গরমে থাকুক না কেন রোদ আমাদের লাগবেই, তাই না? রোদ ছাড়া এই কদিন রোদ ওঠে নিজে শরীর যেন ম্যাচ ম্যাচ করছিলো, কিচ্ছু ভালো লাগছিলো না। আজকে দেখো রোদ উঠেছে, মারাত্মক পরিমাণ গরম লাগছে, কিন্তু তার সত্ত্বেও শরীরটা যেন কোথায় গিয়ে একটা সুস্থ আছে, তো শরীর ম্যাচ ম্যাচে ভাবটা নেই আজকে রোদটা উঠতে। তো রোদ উঠেছিল দেখে আমিও কাচাকুচি করে দিলাম, কারণ এতদিন ধরে মানে মেঘলা ওয়েদারের জন্য ওগুলো করতে পারিনি, সেই জন্য ছেড়ে নিয়েছি টুকটুক করে। তো এইবার রান্না করবো, আর আজকে কী হবে জানো, আজকে ভাত তো হবেই, তার সাথে শুক্তো আর আলু ফুলকপির তরকারি আর মাছের ঝাল, আর আছে শাক ভাজা আর করলা আলু সেদ্ধ আছে। তো এই হচ্ছে দুপুরের মেনু, আর রাত্রিবেলা দেখা যাক কী বানায়। তো ঠিক আছে চলো, আজকেও বৃহস্পতিবার, ঠিক আছে চলো এবার রান্নাটা করে নিই, তারপর তোমাদের সামনে এবার আসছি। এখন আর তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাচ্ছি না, গরমের মধ্যে তো আমাকেও গরম লাগবে, তোমরা আমার সাথে গেলে তোমাদেরকেও গরম লাগবে, তো সেই জন্য দেখি রাত্রিবেলা যদি বাড়িতে নিয়ে যাবো, এখন আর নিয়ে যাচ্ছি না। ওকে তো ঠিক আছে চলো আবার পরে আসছি। গুড ইভিনিং গাইস, তো এখন ইভিনিং হয়ে গেছে, আর জানো তো আজকে একজন বাড়িতে আসবে, তো একজন না দুজন, আমার খুব 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 কাছের দুজন মানুষ আজকে আমাদের বাড়িতে আসছে, তোমাদের সামনে অবশ্যই তোমাদেরকে দেখাবো, তো সেই জন্য ভীষণ ভালো লাগছে। সকাল থেকে জানতাম না জানো তো, তো সকাল থেকে আসবে বলে জানতাম না, হঠাৎ করেই জানতে পেরেছি যে আমার দুজন খুব কাছের মানুষ আসছে। তো এইমাত্র চা খেলাম, গোপালকে শুইয়ে দিলাম, আর রাত্রিবেলা আজকে কোনো তরকারি হবেই না, মানে করতেই হবে না, দিনের বেলা এত তরকারি বেঁচে গেছে, বেঁচে গেছে বলতে কি জানো, আমার শ্বশুরমশাইয়ের লক্ষ্মী পুজোর পরের দিনে উপলক্ষে একটা জায়গায় নিমন্ত্রণ ছিল, তো উনি খেতে যাবেন না বলে তারা বাড়ি থেকে সমস্ত খাবার মানে ক্যারিয়ারে করে পৌঁছে দিয়ে গেছে, তো সেই সমস্ত খাবারগুলো খাওয়া হয়েছে, তো সেই কারণে বাড়ির যে রান্নাগুলো সেগুলো সব বেঁচে গেছে, তো সেই জন্য রাত্রিবেলা রান্নার কোনো পার নেই, শুধু ভাতটা হবে ব্যাস, তো তরকারিগুলো সব বেঁচেই গেছে। তো ওরা আসলে, যারা আসবে তারা আসলে আবার তোমাদের সামনে আমি আসবো, ঠিক আছে? দেখো তোমাদেরকে বলেছিলাম যে দুজন প্রিয় মানুষ আসবে, সেটা হচ্ছে এই দেখো আমার ভাই, আর এই দেখো মা, মা হাই করে দাও, হাই। মা এখন চা খেলো আর সিঙ্গাড়া খাচ্ছে, আর ভাইও খেয়ে নিয়েছে, এবার হাত ধুতে যাচ্ছে। তোমাদেরকে বলেছিলাম যে দুজন প্রিয় মানুষ আসছে, দেখো তো সকাল থেকে আমি জানতাম না আসবে বলে, তাহলে তোমাদেরকে অবভিয়াসলি জানাতাম, তো অনেক পরেই জানিয়ে মানে জেনেছি তখনই তোমাদেরকে জানিয়েছি, কিন্তু একে বিজয়ার প্রণাম করতে মানে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ঠাকুমা শাশুড়ি ওদেরকে বিজয়ার প্রণাম জানাতে মা এসেছে, তো শুভেচ্ছা প্রণাম সব কিছুই জানাতে এসেছে। তো এখন আমরা খুব মজা করছি, তো এইমাত্র ওরা চলে গেল, আর যতক্ষণ ছিল দারুণ জানো তো, দারুণ মজা হচ্ছিল, কেমন একটা ফাঁকা ফাঁকা হয়ে গেল। তো যাই হোক, মা সবার মানে বাড়ির সবার সাথে বিজয়ার প্রণাম সারতে আর শুভেচ্ছা জানাতে এসেছিল, তো এইমাত্র মা আর ভাই বাড়ি চলে গেল, তো সন্ধ্যেটা তো দারুণ কাটলো, তো ভাল লাগছে না, আবার ফাঁকা ফাঁকা লাগছে, কি সুন্দর ওরা ছিল, মজা হচ্ছিল, মনটা একটু খারাপ হয়ে গেল, তো যাই হোক কী আর করা যাবে, তো ঠিক আছে চলো তাহলে একটু পরে আসছি। ওকে তো আজকে রাতে ভাত খাবো না, কারণ আমি আর আমার হাজব্যান্ড আমার দুজনের ইচ্ছে করলো একটু ব্রেড অ্যান্ড বাটার খেতে, তো আমার ভীষণ প্রিয় একটা খাবার, তো এটাই আজকে রাতে আমাদের ডিনার, তো আর ভাত খাবো না সেই জন্য। তো চলো আর সময় নষ্ট না করি খাবারটা খেয়ে নিই।
হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা হয়তো হঠাৎ করে ভাবছো যে গুড মর্নিং আমার কোথা থেকে চলে আসলো। আসলে কি হয়েছে বলো তো, কালকে ব্লগটা আমি মানে শেষ করতেই ভুলে গেছি, তো সেই কারণে আজকে তোমাদের কাছে মানে তোমাদের সামনে আমার আসা। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কেউ ভুলবে না। আর যারা নতুন ভিউয়ার্স আছো তাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও, আর আমার পরিবারটাকে এত বড় করে দিও। ওকে, আর পরের দিন নতুন ব্লগের সাথে তোমাদের সামনে আমার আবার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো। আর গায়ে বুঝতেই পারছো চাদর ঢাকা দিয়ে বসে আছি, তার কারণ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। তো ঠিক আছে, চলো, বাই বাই।